হয় না, এখানে বিজেপি হয় না, এখানে নরেন্দ্র মোদি হয় না, এখানে নরেন্দ্র মোদি পাওয়া যায় না। কারণ আপনাদের মতো লোকের আবির্ভাব হলে না দেশটা সর্বনাশ হয়ে যাবে। পরশুদিন রবি জয়ন্তী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, কবি জয়ন্তী। ভাবছিলাম যে আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন আর তিনি যা সোচ্চার গলায় কথা বলতেন, তখন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়তো কোথায় পাড়ি দিতে হতো তার কোনো ঠিক নাই, এখানে থাকতেই দিতে না হয়তো নরেন্দ্র মোদী। অমর্ত্য সেনকে তো নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছে আপনারা জানেন। কখনো কখনো জামিয়া মিলিয়াও দখল করতে যায়, কখনো কখনো কন্যাকুমারিকাও পুরো অর্গানাইজেশন দখল করে নিয়েছে। কি করেনি সিবিআই থেকে আরবিআই, অধঃপতন দেখেছেন? সিবিআই থেকে আরবিআই, ইটি থেকে ইডি, কোথায় নাই, সব শেষ করে দিয়েছে দেশটাকে, ইতিহাস বদলে দিয়েছে। গান্ধীজিকে যে মারলো সে এখন ওনাদের নেতা, বুঝুন। গান্ধীজিকে যে খুন করলো নাথুরাম গডসে সে এখন ওদের নেতা, তাকে নেতা বলে। গান্ধীজি কোথায়, নেতাজি কোথায়, রবীন্দ্রনাথ কোথায়, বাবা সাহেব আম্বেদকার কোথায়, মৌলানা আবুল কালাম আজাদ কোথায়? সব হারিয়ে গেছে, সব হারিয়ে দিয়েছে। আর বেশি দিন থাকলে না ইতিহাস বদলে দেবে, এখনই ইতিহাস লিখতে শুরু করে দিয়েছিল, ইতিহাসের অনেক পার্ট বদলে দিয়েছে। মনে রাখবেন, লোকে দেশের আসল ইতিহাসও জানবে না, সব জায়গার নাম বদলে দিয়েছে। আর সব জায়গায় শুধু নিজের নাম, নিজের নামে দোকান, নিজের নামে সিনেমা, নিজের নামে যাত্রা, নিজের নামে নাটক। আমি বলেছি শুধু জুতোর দোকানটা বাকি আছে, ওটা আফটার ইলেকশন করে দেবো। সবাই কিনবে, কিন্তু একটা ব্র্যান্ড ন্যাচারি কিনবে। নেহরু ব্র্যান্ডটাকে যদি নমো ব্র্যান্ড করে বিক্রি করতে পারে, তাহলে যে কোনো একটা ব্র্যান্ডকে চলতেই পারে। সুতরাং এই হচ্ছে অবস্থা। এখন ধরুন অনেকগুলো করে মিটিং থাকে, আর আমি 2 মাস ধরে করছি। বিজেপি নিজের সুবিধা মতো 3 মাস ধরে ইলেকশনটা চালিয়েছে, ইচ্ছা করে, যাতে মানুষের কষ্ট হয়। রোজার মধ্যে ভোট পড়ে, গরমের মধ্যে ভোট পড়ে, ঝড়ের মধ্যে ভোট পড়ে, মানুষ যাতে ভোট দিতে না পারে। সিআরপিএফকে দিয়ে ভয় দেখাচ্ছে, নানা রকম ইনস্টিটিউশনগুলোকে কাজে লাগাচ্ছে, আর আমাদেরও 2 মাস ধরে মিটিং করে বেড়াতে হচ্ছে। গলায় আর কিছু নেই, তা সত্ত্বেও রোজ চিৎকার করে যাচ্ছি, রোজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। কি করব বলুন, ওরা কোটি কোটি টাকা নিয়ে আসছে, এখানে ওখানে ওখানে কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে টাকা নিন ভোট দিন। এ তো মহাতাজ্জব এলাকা হয়ে গেছে ভাই। এক তো দেশে থাকলে সংখ্যালঘুদের খুন করবে, গোরক্ষকের নামে লিঞ্চিং করবে, রাজস্থানের লোক শ্রমিক পুড়িয়ে মারবে, সংখ্যালঘু মারবে, দলিত মারবে, আদিবাসী মারবে, সাধারণ মানুষকে অত্যাচার করবে। এনআরসির নামে আসাম থেকে 20 লক্ষ বাঙালি হিন্দু আর 22 লক্ষ বাঙালি হিন্দু আর 20 লক্ষ মুসলিম বাঙালিকে তাড়িয়ে দেবে এনআরসির নামে। বিহার থেকে, মহারাষ্ট্র থেকে বিহারি তাড়াচ্ছে, রাজস্থান থেকে মারোয়ারি তাড়াচ্ছে, এই বিহারি তাড়াচ্ছে, আসাম থেকে বাঙালি তাড়াচ্ছে। আবার বলছে বাঙ্গাল মে আম এনআরসি করেগা, সবকো হাটা দেগা। আমি বলেছি তুমি তো ক্যাচ করা পাবে, তারপরে তুমি পাবে রসগোল্লা মাটি, তার মধ্যে আবার বাঙ্গাল এসে এনআরসি করবে। কত বড় সাহস, কত বড় সাহস! ভাবছে টাকা দিয়েই ভোট করে নেব। কি টাকা দিয়ে আপনারা ভোট দেবেন, সত্যি করে বলুন তো মন থেকে। আমার কোনো গরিব ভয়, বাড়িতে ভালো খাবার নেই, তা সত্ত্বেও বলতো তোমায় যদি টাকা দিয়ে বলে এই টাকাটা নাও, তুমি আমায় ভোট দাও, তুমি দেবে? শোনো, টাকাটা ওর টাকা নয়, জনগণের টাকা। টাকাটা কিন্তু ওর টাকা নয়, চুরি করা টাকা, ডাকাতি করা টাকা, লুট করা টাকা, জনগণের মারা টাকা, সবার পকেট ফাঁকা করেছে, করে সেই টাকার কিছুটা অংশ কাউকে কাউকে যেন ভিক্ষে দিচ্ছে। আম কাঁঠাল পাকলে ভাই দেখো, আম কাঁঠাল কেউ দিলে পাকা খেয়ে নেবে, বুঝলে কিছু? আম কাঁঠাল পাকলে খেয়ে নিতে হয়, আটিটা ফেলে দিতে হয়, বুঝলেন কিছু মা ভাই বোনেরা? আম কাঁঠাল গরমে পাকবে, ইলেকশন আসছে তো, আর একটু বেশি গরম, আম পাকবে, কাঁঠাল পাকবে, আম আর কাঁঠাল দিলে খেয়ে নেবেন, কিন্তু আটিটা ফেলে দেবেন, মানে ভোটটা দেবেন না, ভোটের বাক্সে উল্টে দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। বলেছিল আনবো আছে দিন, গ্যাসের দাম কত বেড়েছে, ছিল 400 টাকা, এখন 800 টাকা, আবার যদি জিতে যায়।